আমি জানি না 2024 এর আগে এই ভিডিওটা তোমাকে দেখাতে পারবো কিনা। আমি জানি না এই বছরটা তুমি কিভাবে পার করেছো, কিভাবে তোমার দিনগুলো কেটেছে। তবে আমি এটা বলতে পারি, সামনে আসছে 2024 সালটা তোমার জন্য লাইফ চ্যালেঞ্জিং হতে পারে। অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, 2024 সালটা চলে আসলো, দেখতে দেখতে একটা বছর শেষ হয়ে যাচ্ছে। বাট তুমি কি করছো? টাইম পাস, আড্ডা, চিল, ইনস্টাগ্রাম, ফেসবুক, চ্যাটিং, টিকটক, এটা ওটা আর কিছু? আচ্ছা, আমি একটা কথা বলি, নিজেকে নিজে একটা প্রশ্ন করো তো, যে এসব করে এই এক বছরে তুমি কী কী পেয়েছ? দেন অ্যান্সার উইল বি নাথিং, কিচ্ছু না, তুমি কিচ্ছু পাওনি। অনেক বড় বড় স্বপ্ন দেখেছিলে যে এটা করব, ওটা করব, যা আজ পর্যন্ত হয়তো কেউই করেনি। কিন্তু আফসোস যে এই বছরটাও শেষ হয়ে যাচ্ছে আর এখনও তোমার অবস্থা এরকমই যেরকমটা তুমি গত বছর ছিলে। কিচ্ছু চেঞ্জ হয়নি, কিচ্ছু বদলায়নি, কিচ্ছু না। আমি জানি যে 2024 একই বাহানা করে নিজের জীবনকে নষ্ট করতে চলছ, কিন্তু তার আগে আমি চাইবো না যে তুমি তোমার 2024 সালটাও খারাপ জিনিসে আসক্ত হয়ে শেষ করে দাও। 2024 সালটাও ফেলে আসা বছরগুলোর মতোই নিঃশেষ হয়ে যাক। আর তাই আজকের এই ভিডিওতে আমি তোমাকে এমন কিছু মন্ত্র বলতে চলছি, তুমি যদি তা ফলো করতে পারো তাহলে শুধু 2024 সাল নয় বরং তোমার পুরো জীবনটাকে বদলে দেবে। তোমার জন্য কোনটা ঠিক আর কোনটা ব্যাঠিক, কোনটা করা উচিত আর কোনটা থেকে দূরে থাকা উচিত, এক এক করে সব কিছু শিখে যাবে আজকের এই ভিডিওটি দেখার পর। সো নাম্বার ওয়ান, তোমার বন্ধুবান্ধব পরিবর্তন করো। বন্ধুরা, কোনো একজন মহান ব্যক্তি বলেছিলেন, ইউ আর দ্য অ্যাভারেজ অফ দ্য ফাইভ পিপল ইউ স্পেন্ড দ্য মোস্ট টাইম উইথ। আচ্ছা, তুমি কি বিশ্বাস করো তুমি যার সাথে সময় কাটাও তোমার জীবনটাও ঠিক তাদের মতো হবে? আমাকে তোমার এরকম পাঁচজন বন্ধুর সাথে পরিচয় করিয়ে দাও যার সাথে তোমার প্রতিদিন ওঠা বসা হয়। আমি তোমাকে বলে দেবো যে তোমার লাইফ কেমন, তুমি কি চিন্তা করো আর তোমার ভবিষ্যৎ কেমন হবে, কারণ তোমার বন্ধুদের অভ্যাসের প্রভাব তোমার জীবনেও পড়বে। যদি তোমার বন্ধুরা নেশা করে, খারাপ জিনিসে আসক্ত হয়ে থাকে, পুরোদিন সোশ্যাল মিডিয়ার বাজে আড্ডায় ডুবে থাকে, তাহলে ধীরে ধীরে তুমিও এরকম হতে থাকবে, বিকজ ইউ আর দ্য অ্যাভারেজ অফ ইউর ফাইভ ফ্রেন্ড। আর যদি তোমার বন্ধুরা প্রতিদিন বই পড়ে, ব্যায়াম করে, ভালো ভালো কথা বলে এবং সবসময় হাসি খুশি থাকে, তাহলে তুমিও এরকম হবে, কারণ তোমার জীবনে তোমার বন্ধুদের আচার ব্যবহার, চলাফেরা এসব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অনেকে হয়তো বলতে শুনেছ যে আজ বন্ধুদের জন্য আমার জীবনের 12টা বাজলো, যদি আমি ওদের সাথে না মিশতাম তাহলে জীবনে হয়তো ভালো কিছু করতে পারতাম। হতে পারে তুমিও এটার ভুক্তভোগী। সুতরাং তুমি যদি তোমাকে বদলাতে চাও তাহলে তোমার ফ্রেন্ড সার্কেল বদলানো অনেক জরুরি। হয়তো এটা সহজ হবে না, বাট নিজের ভালোর জন্য সেই সমস্ত বন্ধুদের থেকে নিজেকে ধীরে ধীরে গুটিয়ে নাও যাদের জন্য তোমার জীবনে শুধু লোকসানি হচ্ছে। নাম্বার টু, তোমার চিন্তাভাবনা পরিবর্তন করো। 2024 আসার আগে তোমার মাইন্ডসেটকে বদলাতে হবে। ছোট জিনিস নিয়ে চিন্তা করা ছেড়ে দাও, কারণ তুমি যা ভাববে তুমি তাই পাবে, তুমি মনে মনে যেটা ভাববে সেটাই বাস্তব হবে। একটা গল্প তোমাকে শোনাই, তাহলে এই মাইন্ডসেট ব্যাপারটা তুমি বুঝতে পারবে। এক শহরে সুন্দর একটা বাড়ি ছিল, এমন এক বাড়ি যেটা মানুষ দেখলে প্রশংসা না করে পারত না। একবার বাড়ির মালিক একটা কাজের জন্য শহরের বাইরে যায়, আর কিছুদিন পর যখন উনি বাড়িতে আসে তখন দেখে ওনার সেই সুন্দর ঘরটা থেকে ধোঁয়া বেরোচ্ছে। আরও কাছে এগিয়ে যাওয়ার পর দেখে আগুন দেখা যাচ্ছে, ওনার সেই সুন্দর বাড়িটা আগুনে পুড়ে যাচ্ছিল। এত সুন্দর বাড়ি জ্বলছে দেখে উনি চিন্তায় পড়ে যায়। উনি বুঝতে পারছিলেন না যে এখন কি করবেন, কিভাবে ঘরটাকে বাঁচাবেন। উনি মানুষের কাছে সাহায্য খুঁজতে থাকেন যে আমার বাড়িটা যেভাবে পারেন একটু বাঁচান। ওই সময় ওনার বড় ছেলে ঘটনাস্থলে আসে এবং তার বাবাকে বলেন, বাবা হতাশ হবেন না, সব ঠিক হয়ে যাবে। এই কথা শুনে বাবা অনেকটা রেগে গিয়ে বললেন, কিভাবে টেনশন করব না, আমার এত সুন্দর বাড়ি পুড়ে যাচ্ছে আর তুমি আমাকে বলছো টেনশন না করতে। তখন তার ছেলে তাকে বলে, বাবা মাফ করে দিবেন, একটা কথা আছে যা আপনাকে আমি বলিনি। কিছুদিন আগে এই ঘর কেনার জন্য অনেক বড়লোক একজন মানুষ এসেছিল, তিনি এই বাড়ির মূল্য 3 কোটি টাকা বলেছিলেন, দাম এত বেশি বলেছিল যে আমি না করতে পারিনি, আর আমি আপনাকে না বলেই এই সিদ্ধান্ত নিয়ে নিই। কথাটা শুনে বাবার জান ফিরে আসে, শান্তিতে নিঃশ্বাস নেন এবং এমন ভাব করেন যেন সব কিছু ঠিক হয়ে গেছে। এমন সময় ওনার আরেক ছেলে এসে বলে, বাবা আমাদের বাড়ি পুড়ে যাচ্ছে, আপনি কিছু করছেন না কেন? তখন বাবা বলে, চিন্তার কোনো কারণ নেই, তোমার বড় ভাই এই বাড়ি অনেক আগে ভালো দামে বিক্রি করে দিয়েছে, এখন এটা আমাদের বাড়ি নয়, তাই টেনশনের কোনো কারণ নেই। তখন ছেলে বলল, বাবা ভাইয়া বিক্রি তো করে দিয়েছে কিন্তু এখনও টাকা তো হাতে পায়নি। এটা শুনে বাবা আবার টেনশনে পড়ে যায় আর ভাবতে থাকেন কিভাবে এই আগুন নিভাবেন। তখন ঘটনাস্থলে ওনার 3 নম্বর ছেলে আসে আর বাবাকে বলে, বাবা চিন্তার আসলেই কোনো কারণ নেই, আমি এইমাত্রই লোকের সাথে দেখা করে আসছি যার কাছে তার বড় ভাই বাড়ি বিক্রি করেছিলেন। উনি বলেন উনি ওনার কথা রাখেন এবং কথা যখন দিয়েছে বাড়ি অবশ্যই নিব আর টাকাও দিব। এটা শুনে বাবা আবার একটু চিন্তামুক্ত হলেন আর বাড়িটা পড়ছে তা দেখতে লাগলেন। বন্ধুরা,
তাহলে কি শিখতে পারলে এই গল্প থেকে? বাবা ওখানে ছিল, ঘর ওখানে ছিল, শুধুমাত্র বাবার চিন্তা বদলেছিল। প্রথম ছেলে যখন বলল ঘর বিক্রি করে দিয়েছে, তো বাবা খুশি হয়ে গেলেন। দ্বিতীয় ছেলে যখন বলল যে এখনও টাকা হাতে পায়নি, তো বাবা আবার টেনশনে পড়ে গেলেন। তিন নম্বর ছেলে যখন বলল যে ঘর আসলেই বিক্রি হয়ে গেছে, তো বাবা আবার খুশি হয়ে গেলেন। বন্ধুরা, আমরা মনে যা ভাবি সেটাই বাস্তবে হয়। এজন্য সবসময় নিজের মাইন্ডসেট পজিটিভ রাখো, কারণ পজিটিভ চিন্তা সুন্দর একটি জীবন তৈরি করে আর নেগেটিভ চিন্তা মানুষকে ধ্বংস করে। তাই এসব জিনিসগুলো এখন থেকেই নিজে নিজে বদলাতে শুরু করো। নাম্বার থ্রি, যা করতে চাও তা এখনই করো। 2023 আসার আগে হয়তো এরকম অনেক স্বপ্ন তুমি দেখেছিলে যে কাল থেকে শুরু করব, পরশু থেকে করব, এক মাস পরেই শুরু করব। এই আজকাল করতে করতেই একটা বছর কেটে গেল, কিন্তু তোমার সেটা আর শুরু করা হলো না। আসলে আমরাই থেমে যাই, বাট সময় কখনো থামে না। তুমি কিছু করো আর না করো, সময় ঠিকই তার গতিতে চলছে। সময় কখনো থামে না, ও সব সময় চলতেই থাকে। এজন্য আজ যে টাইম, এটা একটা অপরচুনিটি, এটাকে হারাবে না। তুমি যত সময়কে হারাবে, নিজেকে তুমি ততটাই ঠকাবে, কারণ সময় কখনো কারো সাথে বেইমানি করে না। আর যদি তুমি সময়ের মূল্য বুঝো, তাহলে একদিন না একদিন ঠিকই সময় তোমার মূল্যটা সবাইকে বুঝিয়ে দেবে। তাই তোমার মনের মধ্যে আজ যে ভাবনাটা আসছে, তা আজকে থেকে শুরু করো। আর বেশিরভাগ মানুষ শুধু এই শুরুটা করতে পারে না বলেই লাইফ অনেক পিছিয়ে থাকে, অনেক ভয় কাজ করে, আর এটা ভাবে যে না জানি কি থেকে কি হয়ে যায়, আর এই ভয়টাই আমাদেরকে শেষ করে দেয়। কিন্তু কোনো কাজ যদি একবার করা শুরুই হয়ে যায়, তবে ধীরে ধীরে সে কাজ একদিন নিজস্ব একটা গতি খুঁজে পায়। তাই যা তুমি করতে যাও তা কাল নয়, বরং আজকে থেকে শুরু করো। নাম্বার ফোর, নতুন কিছু শিখতে থাকো। যাদের মধ্যে নতুন কিছু শেখার আগ্রহ থাকে জীবনে, তারাই কিছু করতে পারে। লিজেন্ড হচ্ছে তারাই যারা ফেসবুকের লিজেন্ড না হয়ে নতুন নতুন স্কিল শিখে নিজের দক্ষতা বাড়ায়। প্রকৃত লিজেন্ড তো তাদেরকেই বলে। সবসময় কিছু না কিছু শিখতে থাকো। পৃথিবীর সব সফল মানুষ, পৃথিবীর সব লিডার যাদের কথা শুনে তুমি মোটিভেট হও, প্রতিটা কথা রেকর্ড করার জন্য যাদের সামনে বড় বড় ক্যামেরা বসিয়ে রাখে, তারাও কিছু না কিছু শিখেছিলেন বলেই আজ তুমি আমি গুগলে সার্চ করে তাদের কথাগুলো শুনি এবং তাদের লাইফস্টাইলকে ফলো করি। হতে পারে সেটা শাহরুখ খান, হতে পারে সেটা বিল গেটস অথবা ওয়ারেন বাফেট। পৃথিবীর এইসব সাকসেসফুল মানুষ কিছু না কিছু অবশ্যই শিখেছিলেন। শাহরুখ খান বলেন উনি প্রত্যেক সকালে উঠে বই পড়েন, ঘুমানোর আগে আবার কখনো কখনো বাথরুমে বসেও বই পড়েন। সোনু শর্মাকে কেউ জিজ্ঞেস করেছিল যে তিনি স্টেজে এত কনফিডেন্সের সাথে কিভাবে কথা বলেন, তখন তিনি বলেন আমার ঘরে লাইব্রেরি থেকেও বেশি বই আছে, আমি প্রতিদিন এইসব বই পড়ি আর তাই আমি স্টেজে এত কনফিডেন্সের সাথে কথা বলতে পারি। দেখো, যদি তুমি জীবনে এগিয়ে যেতে চাও তো কিছু না কিছু তোমাকে অবশ্যই শিখতে হবে, তাহলেই কেবল তুমি সামনে এগোতে পারবে। স্কিল শেখায় কোনো ক্ষতি নেই, আজ অথবা কাল একদিন না একদিন ঠিকই তোমার এটা কাজে দেবে। আর এটা হতে পারে যে কোনো কাজ, ল্যাঙ্গুয়েজ শেখা, ছবি আঁকা, ডিজাইনিং ইত্যাদি। ওর কথা, যে স্কিলটার প্রতি তোমার আগ্রহ কাজ করে সেই স্কিলটাই শেখা শুরু করে দাও, দেখবে ভবিষ্যতে একদিন এটা তোমার অনেক কাজে দেবে। নাম্বার ফাইভ, কখনো হার মেনো না। তোমাকেই বলছি, জীবনে কখনো হার মানবে না। যতই বাধাহার, যতই ব্যর্থতা জীবনে আসুক না কেন, কখনো জীবনে থেমে যেও না। যতক্ষণ দম আছে ততক্ষণ লড়ে যাও, কারণ বিজয়ী সেই হয় যে শেষ পর্যন্ত টিকে থাকতে পারে। স্ক্রিনে তুমি এখন দুইটা বল দেখতে পাচ্ছ। আচ্ছা, তুমি কি বলতে পারো এর মধ্যে কোন বলটা আগে পৌঁছাবে, এ নাকি বি? তাহলে তুমি একটু ইমেজিন করো আর আমি ভিডিওটা প্লে করছি, দেখি তোমার চিন্তার সাথে ফলাফলটা মিলে কিনা। তো বন্ধুরা, যেরকম দেখলে দ্বিতীয় বলটি আগে চলে গেল। হ্যাঁ, হতে পারে এটা একটা নর্মাল ভিডিও, বাট আসলে এর পেছনে জীবনের বড় একটা শিক্ষা লুকিয়ে আছে। এখান থেকে আমরা শিখতে পারি যে জীবন যত তাড়াতাড়ি তোমাকে নিচে ঠেলে দেয়, ততই তাড়াতাড়ি তোমাকে উপরেও নিয়ে আসে। তোমার জীবনে যত দ্রুত অন্ধকার আসবে, ঠিক ততই দ্রুত আলো আসবে। তাই জীবনে দুঃসময় আসলে ভেঙে পড়ো না, নিজের ভেতর একটা জেদ রাখো যে ততক্ষণ পর্যন্ত আমি থামছি না যতক্ষণ না পর্যন্ত আমি আমার টার্গেটে পৌঁছাই। আর যে করেই হোক, যত কষ্টই হোক, আমার স্বপ্ন আমাকে পূরণ করতেই হবে। জীবনে শুধুমাত্র একটা জেদ থাকলেই যথেষ্ট, সফল হতে আর কিছু লাগে না। ইতিহাস সাক্ষী আছে, যাদের ভেতরে জেদ ছিল জীবনে তারাই জয়ী হয়েছে। এজন্য জীবনে কখনো হার মানবে না। আই হোপ তুমি 2024 ভালো কিছু করবে। দেখো, ইউটিউব হয়তো আমাকে আটকাতে পারে, বাট তোমাকে নয়। ভালো লাগলে ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করো, হয়তো তোমার এমনও ফ্রেন্ড আছে যাদের জন্য ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, যারা এর থেকে অনেক নতুন কিছু শিখতে পারবে, আর হতে পারে এর পেছনের অবদানটা তোমার থাকবে। সো উইশ ইউ অল দ্য বেস্ট।